এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেতাস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যান্ড গুড মর্নিং, আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে একটু কাজ হচ্ছে, রাত্রে কাজ হচ্ছে। মামার বিছানা উঠাচ্ছে, ওই ওই বিছানা আমি এই বিছানা পরিষ্কার করে নিয়েছি, বাইকটা বের করলে ঘরটা পরিষ্কার করে মুছে নেবো। আর হ্যাঁ, আজকে একটু বাজারে যাব সবাই মিলে কারণ জামাই ষষ্ঠীর বাজার করতে হবে। তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, তো সবাই মিলে এখন চাটা খেয়ে নেব। তো এই যে দেখো, ননদিনী আর বাবা এখানে বসে চা খাচ্ছে। তো বাবা মুড়ি দিয়ে চা খেতে ভালোবাসে, তো বাবা মুড়ি খাচ্ছিলো আর ননদিনী নিমকি দিয়ে চা খাচ্ছিলো, মুখ লুকাচ্ছে এই দেখো। আর আমার মাম্মা মুড়ি খেতে খুব ভালোবাসে ওর দাদানের সাথে, তো দাদানের সাথে প্রতিদিন সকালে মুড়ি খায়। সাইকেলে করে ঘুরছে, দেখো কি খুশি ও। তো এখন আমার ননদ ওকে নিতে যাবে, বাট ও কারোর কোলে আসতেই চায় না, ও দাদানের সাইকেলের থেকে। বাবার কাছ থেকে আসতে চায় না এই সময়টা। টাটা দিয়ে দাও দাদাকে, দাদানকে টাটা দাও, দিবেই না এখন, টাটা দিবেই না, মনটা খারাপ হয়ে গেছে আমার মাতার। হ্যাঁ, ওই যে দাঁতু হয়েছে মামা, এই দেখো দাঁতু, দেখা দাও দাঁতু, তো দেখা দাও এই যে। তো আমি এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে পুজোটা দিয়ে নিব। তো সাথে থাকো, দেখতে থাকো। রান্না বান্না কমপ্লিট, তো রান্না করার পর আমি স্নান করে নিয়েছি, আর এই যে মাম্মাও খাওয়া দাওয়া কমপ্লিট সব। এখন বিকেল হয়ে গেছে, 4টা বাজে, তো আমরা এখন রেডি হয়ে নেব কারণ আজকে জামাইষষ্ঠীর বাজার করতে যাব। তো আমি যাচ্ছি, মা যাচ্ছে, আর আমার ননদিনী যাচ্ছে, আর আমার মাম্মা যাচ্ছে, ওর দাদান আগেই চলে গেছে। তো আমরা এখন রেডি হয়ে বেরোবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে মা মাম্মাকে যে রাস্তায় হাঁটাহাঁটি করছে টোটোর জন্য, আর আমার ননদ এখনো রেডি হয়নি, তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা, তারপরে বেরোবো। মাম্মা এই যে হাই করে দাও তো একটু, বলে আমরা বেরো যাচ্ছি, টাটা টাটা দাও, টাটা এইদিকে, এই পাগলি। এই যে আমি ওকে টানতে টানতে নিয়ে বেরোলাম, ওর রেডি শেষ হচ্ছে না, অনেক রেডি হয়েছে, অনেক রেডি হয়েছে, দেরি হয়ে যাচ্ছে আমাদের বাজারে যেতে। এই যে আমার বর এখন বাড়ি পাহারা দিবে, বাড়িতে থাকবে, টাটা। চলে এসেছি, এই দেখো আমার মা মাম্মামকে কোলে নিয়ে হাঁটছে, আমি আর ননদিনী হাঁটছিলাম একসাথে। এখন জামা কাপড়ের দোকানে যাব, কিছু কেনাকাটা আছে, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি কেনাকাটা করি। ওই যে এই কালারটা ভালো লাগছে, কালো কি, এই যে এই কালারটা খুব ভালো লাগছে।
I'm going to go to the box. কমপ্লিট আরো কিছু বাকি আছে তার মধ্যে আমি এখন আমার শ্বশুর আর আমার বরের জন্য হাফ প্যান্ট খুঁজছিলাম তো দেখছিলাম আর কি তো মামা ওটা নিয়ে খেলছিল এই যে দেখো কাকে দেখো মাম্মা এই মাম্মা তোমার জন্য জামা একটাও নাই নাই একটাও জামা বাহ টাটা দিচ্ছে টাটা তো এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট তো আমরা বাড়ি যাচ্ছিলাম মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর কি তো হঠাৎ করে যাওয়ার পথে আবার আমার ননদ বলল এই দোকানটাতে একটু দাঁড়াবে ও কিছু কেনাকাটা বাকি ছিল হয়তো তো ও দেখছিল তাই এই দোকানে এসে আর মাম্মা ভীষণ দুষ্টুমি করছিল বলে আমি মাম্মাকে নিয়ে টোটোতেই বসেছিলাম তো হয়ে গেছে কমপ্লিট তো আমাদের কেনাকাটা কমপ্লিট বাড়ি চলে এসেছি এই যে বাড়ির সামনে তো নেমে দেখলাম আমার হাজবেন্ড তালা মেরে চলে গেছে দোকানে কারণ লেট হচ্ছিল সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমার শ্বশুর আগেই চলে এসেছে তো এখন ঘরে ঢুকবো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী এনেছি বাজার থেকে তো সাথে থাকো আর দেখতে থাকো তো আশা করছি তোমরা বুঝেই গেছো যে আমি আজকে বাজারে গিয়ে মাম্মাকে এই ঢোলটা কিনে দিয়েছি কি খুশি দেখো মাম্মা কি সুন্দর ঢোল বাজাচ্ছে দেখো মাম্মা আর ভীষণই খেলছে তো আমাদের বাজার কমপ্লিট চা খাওয়া কমপ্লিট তো এখন আমরা এই যে বসে আড্ডা মারছি সবাই মিলে আর গল্প করছি তো আমাদেরকে পরে দেখাবো যে কী কী এনেছি তো এই দেখো আমাদের জামাই ষষ্ঠীর বাজার তো আমার ননদিনী বলছিল যে ও দেখাবে খুলে খুলে সব তোমাদের তো ও দেখাচ্ছে আমি ক্যামেরাটা ধরে আছি তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বলে বলে দিও এটা ওর হাজব্যান্ডের প্যান্ট কটন জিন্স এই যে দেখো আর এটা হচ্ছে ওর টি শার্ট ওর হাজব্যান্ডের তো নেক্সট দেখি কী বের হয় এটা হচ্ছে ওর বলো তো এটা ওর দেওরের এটা ক্যাটলগটা দেখো এই যে এইরকম ধরনের আমার পুচকু বিআই এর জন্য এটা ও আসবে শুনেছিলাম তো ওর জন্য একটা কেনা হয়েছে আগে থেকেই এটা এটাও কটন জিন্স এটা আমার হাজবেন্ডের এই যে দেখো সরিয়ে দাও কি হয়েছে মাম্মা এটা নেক্সট এটা ওর প্লাজো এটা মা কিনে দিয়েছে ওকে এই যে আর এটার সাথে একটা কুর্তিও আছে এই যে একটা নীল পরে আছে সাথে আরেকটা নীল কিনেছে দেখো এই যে তো নেক্সট হচ্ছে একটু সাইডে সরায় রাখো এই যে একটা হাফ প্যান্ট এটা বাড়িতে ইউজ করার মতো এটা আমার হাজবেন্ডের জন্য
আর এই যে একটা হচ্ছে এটা আমার শ্বশুরের জন্য, এই দুটো কেনা হয়েছে বাড়িতে ইউজ করার মতো। আর নেক্সট একটা ভালো জিনিস আছে, মা আমাদের দুজনকে সারপ্রাইজ দিয়েছে একটা খুব সুন্দর, সেম সেম ড্রেস সেম কালার, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, দুজন একসাথে পরে ঘুরতে বেরোবো বলছে। তুমি বলে দাও কি বলতে চাচ্ছিলা তখন, একসাথে পরে ঘুরতে বেরোবে বলছিল। অবশ্যই একদিন একসাথে পরে ঘুরতে বেরোতে হবে, সেম সেম এই দেখো সেম কালার, ক্যামেরাতে কেরম আসছে জানি না ঠিক, কিন্তু সেম কালার সেম জিনিস এই যে। তো আমাদের জামাই ষষ্ঠীর বাজার কমপ্লিট, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা দেখতেই পেলে ষষ্ঠীর বাজার আমাদের কমপ্লিট। তো আমার ননদিনী তোমাদের দেখিয়ে দিল, ও আজকে ফার্স্ট আমার ব্লগে এতক্ষণ কথা বললো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো আজকের মতো এই পর্যন্তই, টাটা অ্যান্ড গুড নাইট।